আমরা অংশীদারে ব্যবসায় পড়তেছিলাম, গত ক্লাসে আমরা একটা কেস স্টাডি করছিলাম, তাই না? অংশীদারদের প্রকারভেদ নিয়ে। জি ম্যাম, কর্মপত্র তিনটা সলভ করেছিলাম। হ্যাঁ, ওটাতে তো আর কারো কোনো প্রবলেম নেই, আছে? নো ম্যাম। আচ্ছা, তো আজকে আমরা পড়বো অংশীদারি চুক্তিপত্র, ঠিক আছে? মানে আমাদের মাঝখানে একটা টপিক রয়ে গেছে, অংশীদার হিসেবে নাবালক। এটা ইম্পর্টেন্ট একটা টপিক, বাট আমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস, সেই সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী এটা নাই। হ্যাঁ, সো আমরা এটা পড়তেছি না, আমরা পড়বো অংশীদারি চুক্তিপত্র। আচ্ছা, কেউ একজন পড়ো, কি পড়বা? ম্যাম আমি পড়বো। হ্যাঁ, জান্নাত পড়ো। ওকে ম্যাম। অংশীদারি চুক্তিপত্র, পার্টনারশিপ ডিড, আইনের দ্বারা বলবৎযোগ্য সম্মতিকে চুক্তি বলে। অন্যদিকে অংশীদারদের মধ্যকার চুক্তির বিষয়বস্তু যে দলিলে লিপিবদ্ধ করা হয় তাকে অংশীদারি চুক্তিপত্র বলে। চুক্তি অংশীদারের ব্যবসায়ের ভিত্তি। এরূপ চুক্তি মৌখিক, লিখিত এবং লিখিত অনিবন্ধিত যে কোনো ধরনের হতে পারে, কিন্তু তা লিখিত হওয়াই উত্তম, কারণ লিখিত চুক্তি প্রামাণ্য দলিল হিসেবে বিবেচিত হয়, ফলে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ এক্ষেত্রে থাকে না। আদালতেও এরূপ দলিল প্রামাণ্য দলিলের মর্যাদা পায়। এরূপ চুক্তিপত্র বিশদ বর্ণিত হয় এবং প্রতিষ্ঠান পরিচালনাকালে উদ্ভূত হতে পারে এবং এমন সকল সমস্যার প্রয়োজনীয় সমাধানের বিষয় এতে অন্তর্ভুক্ত থাকে। অংশীদারির চুক্তিপত্র এরূপ ব্যবসায় পরিচালনায় যেহেতু মুখ্য ভূমিকা পালন করে, তাই অংশীদারদের মধ্যকার ভবিষ্যৎ যে কোনো ভুল বোঝাবুঝিতে এরূপ দলিল যেন যেন মুখ্য ভূমিকা পালন করতে পারে, সেভাবেই তা প্রণয়ন করা আবশ্যক। এর মাধ্যমে এর প্রতিষ্ঠান এর সকল অংশীদার এর অধিকার, কর্তব্য, দায় দায়িত্ব নিরূপিত হয়। উল্লেখ্য, অংশীদারি চুক্তিপত্রের কোনো ধারা আইন বিরুদ্ধ হওয়া উচিত নয়। এছাড়া অংশীদারি আইনের বিধান অনুযায়ী এটি লিপিবদ্ধ করা হলে ভবিষ্যৎ সমস্যা সমাধানে তার মুখ্য ভূমিকা রাখতে পারে। ম্যাম ওইটাও পড়বো? আচ্ছা, ওইটা পড়ে যাই। জান্নাত খুব সুন্দর করে পড়লো যে অংশীদারি চুক্তিপত্র। জান্নাত, তুমি আসলে এতটুকু পড়ে কি বুঝতে পারছো একটু বলো তো, কি কি কথা এখানে ম্যাম বলা আমার আছে? কাছে মনে হচ্ছে এখানে অংশীদারদের জন্য যে চুক্তিগুলি করা হবে ওটি সবই মানে আইন অনুযায়ী, মানে আইনের অধীনে করতে হবে, না হলে ওটা মানে হবে না, মানে লিপি মানে কি বলবো, এটা হ্যাঁ, হচ্ছে তো, কোনো সমস্যা নাই গ্রহণযোগ্য তো। গ্রহণযোগ্য হবে না ওটা। আচ্ছা, এটাই আর কিছু নাই? আর ম্যাম এই যে চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসায় হয় না, তারপর ওইটাই মানে ওটাই মেন, চুক্তিটাই মেন অংশীদারদের অংশীদারি ব্যবসা করার জন্য, এটা আমার কাছে মনে হচ্ছে। ঠিক আছে, তো এইখানে আমরা যে যতটুকু পড়লাম, পরে বুঝলাম যে আইনের দ্বারা বলবৎযোগ্য মানে গ্রহণযোগ্য বা যেটা প্রয়োগ করা যায়, ঠিক আছে, সেটা সম্মতিকে চুক্তি বলে। তো এখন চুক্তি, আমরা তো জানি অংশীদারি ব্যবসায় চুক্তি মেইন, তাই না? অংশীদারি ব্যবসায় ভিত্তি তো চুক্তি, চুক্তি না থাকলে তার অংশীদারি ব্যবসা হবে না, ওইটা হয়তো পারিবারিক ব্যবসা বা অন্য কিছু একটা হয়ে যাবে। তো যে ব্যবসায় চুক্তির মাধ্যমে গঠিত হয় এবং সেটা অনুযায়ী পরিচালিত হয় সেটাকে আমরা কি অংশীদারি ব্যবসা বলি, ঠিক আছে? তো দেখো, আমরা আইনের দ্বারা তখনই একটা মানে সম্মতিকে চুক্তি হিসেবে বলতে পারবো বা মানে ওটাকে প্রমাণযোগ্য করতে পারবো যখন এটা লিখিত থাকবে। মৌখিক চুক্তিটা কিন্তু তুমি কিন্তু আইন দ্বারা খুব একটা প্রমাণ করতে পারবে না, কারণ আমরা যদি মৌখিক ভাবে চুক্তিটা থাকে সেটা কিন্তু খুব মানে খুব সহজেই চেঞ্জ করা যায়। আমি এখন একটা কথা বললাম, 10 মিনিট পর কিন্তু আরেকটা কথা বলতে পারি, বলতে পারি না? এবং আমি যে আগে যে একটা অন্যরকম কিছু একটা বলছিলাম, কারোর সাথে অন্যরকম চুক্তি করছিলাম, সেটা যদি কোথাও যদি লিখিত না থাকে তাহলে কিন্তু সেটা খুব সহজে কি করা যায়, মানে আমি চেঞ্জ করতে পারবো এবং মানুষ কেউই তেমন একটা বলতে পারবে না যে তুমি তো অন্যরকম কিছু একটা বলছিলাম বা আমাদের অন্যরকম চুক্তি হয়েছিল, বুঝতে পারতেছো? আচ্ছা, জি তো ম্যাম, এই জন্য, লিখিত থাকে একটা হ্যাঁ, প্রবণতা থাকে। এই জন্য লিখিত হওয়াটা উত্তম। এবং আরো ভালো, সবচেয়ে ভালো হলো তুমি যদি ওইটা লিখিত করো এবং লিখিত সাথে সাথে ওইটা যদি নিবন্ধিত করো। আচ্ছা, আশফিন কি দাগাচ্ছো বা কিছু একটা করতেছো? না ম্যাম, এটা ভুলে হয়ে গেছে, যা হয়েছে ভুলে হয়েছে। আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে। তো মনে করো যে
আর চুক্তির ব্যাপারটা কি, মানে এটা যেহেতু একদম এই ব্যবসার একদম মূল ভিত্তি এবং এই সেটা অনুযায়ী পরিচালিত হয়, এবং কি কোন দায়িত্ব নিবে, কার কি করার আছে, কে কতটুকু লাভের অংশ পাবে, ঠিক আছে, কার কতটুকু অধিকার আছে, মেন কথা ব্যবসার ক্ষেত্রে তো এই সব কিছুই কিন্তু নির্ধারিত হয় কিসের মাধ্যমে, এই চুক্তিটার মাধ্যমে, তাই না? তো এর জন্যই মনে করো যে চুক্তিটা খুবই বিস্তারিত হওয়া উচিত, মানে এমনটাই হওয়া উচিত যে এর দ্বারা মানে এই ব্যবসাটা উপকৃত হয়, মানে কোনো মতে যেন ক্ষতিগ্রস্ত না হয় বা কোনো অংশীদার যেন ক্ষতিগ্রস্ত না হয় বা আইন বিরুদ্ধ কোনো কথাবার্তা, ঠিক আছে, অংশীদারে আইন 1932 সালে যে ধারাগুলোর কথা বলা আছে বা যা যা বলা আছে, ঠিক আছে, সেইগুলো যেন মানে ধারাগুলো যেন ধারাগুলোর সাথে যেন ক্ল্যাশ না করে বা ব্যবসায়ের ক্ষেত্রে কোনো রকম ক্ষতির সম্মুখীন না হয়, ঠিক আছে। তো এটা তো আমরা মনে করো যে চুক্তিপত্র সংক্রান্ত যে কনসেপচুয়াল কথাবার্তা সেটা আমরা দেখলাম। তো এখন আমরা কি অংশীদারি ব্যবসায় যে চুক্তিপত্রের বিষয়বস্তু, একটা অংশীদারি ব্যবসায় মানে তুমি যদি চুক্তিপত্র করতে চাও, যখন না তুমি একটা চুক্তিপত্র তৈরি করবা তখন কি কি থাকবে, ঠিক আছে, সে সব কিছুই কি, আচ্ছা সে সব কিছুই মানে কি কি থাকতে পারে সে সব কিছু হলো এইখানে দেখতেছি। আচ্ছা আমরা এইটা পড়তাম যদি না, মানে এটা কিন্তু আমাদের পড়া লাগবে, ঠিক আছে, বাট এটা আমরা পড়তেছি না। আমরা কি করব, এর পরের যে টপিক অংশীদারি চুক্তিপত্রের একটা নমুনা, আমরা সরাসরি নমুনাটা দেখি, কারণ এই যে বিষয়বস্তুগুলো এই সবকটাই কি এই যে এই নমুনার মধ্যে আছে, এটা অনেকটা মনে করো যে রিয়েল লাইফের ঘটনার মতো যে কি কি থাকে বা চুক্তিপত্রটা আসলে কেমন হয়, চুক্তিপত্রে একটা কপির মতো দিয়ে দিছে, ঠিক আছে। তো এইখানে আমরা কি দেখতেছি, প্রথম একটা বক্সের মধ্যে তিনজন অংশীদার, অংশীদার কয়জন আছে, তিনজন, এখানে যদি ছয়জন থাকতো তো ছয়জনের কথা, প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ, তৃতীয় পক্ষ, চতুর্থ পক্ষ, এরকম থাকতেই থাকতো, ঠিক আছে, সর্বোচ্চ 20 জন। তো কি কি আছে, তাদের নাম আছে, তাদের বাবা কে, তার নাম, তারপর তাদের ঠিকানা, এটা দিয়ে শুরু হলো। তারপর কি লেখা দেখো, অদ্য 1 জুন 2011 মোতাবেক বুধবার সকাল 10 ঘটিকার সময় উপরোক্ত পক্ষসমূহের মধ্যে মেসার সুমন টেরিং ও নামক অংশীদারি ব্যবসা গঠনের নিমিত্তে অংশীদারি চুক্তিপত্রটি প্রস্তুত ও স্বাক্ষরিত হলো, ঠিক আছে। তারা কবে, কখন, কয়টা বাজে, তারা ব্যবসা কোন নামে ব্যবসা শুরু করছে সেটাও বলতে হবে। চুক্তির অন্তর্ভুক্ত সকল পক্ষসমূহ সাবালক এবং চুক্তি সম্পাদনের যোগ্যতা সম্পন্ন, প্রত্যেকে জন্মসূত্রে বাংলাদেশি এবং ধর্মত মুসলমান। চুক্তির বিষয় ও শর্তাবলী নিম্নরূপ, দেখো কি দেওয়া, প্রতিষ্ঠানের নাম, নাম কি, মেসার্স সুমন ট্রেডিং কো, প্রতিষ্ঠানের ঠিকানা, কোথায় এটা ঠিকানা, বর্তমানে 98 নবাবপুর রোড ঢাকা, প্রধান কর্মস্থলে ঠিকানা হিসেবে বিবেচিত হবে, প্রয়োজনে পরবর্তী সময় সকল অংশীদারের সম্মতিক্রমে ঠিকানা পরিবর্তন করা যাবে। এটা কি বুঝতে পারতেছো, ওদের বর্তমান ঠিকানা কোথায় সেটা বলছে, এবং যদি পরবর্তীতে সকল অংশীদার সম্মত থাকেন তখন কি ঠিকানাও পরিবর্তন করা যাবে, এরকম মানে ভাবে বলতে হবে। ব্যবসার কার্য সীমানা, এই যে দেখো এইখানে যদি কোনো কিছু নির্দিষ্ট করে দেওয়া থাকে তাহলে ওই এলাকার মধ্যেই হবে, না হলে কি সমগ্র বাংলাদেশ, সমগ্র বাংলাদেশ হবে এই প্রতিষ্ঠানের কর্মক্ষেত্র, প্রয়োজনে দেশে যে কোনো স্থানে শাখা অফিস প্রতিষ্ঠা করা যাবে। উদ্দেশ্য ও প্রকৃতি, আচ্ছা এইটা থেকে আমরা বুঝতে পারবো এটা কি সাধারণ অংশীদারি ব্যবসা না সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা, বুঝছো, আমরা দুইটা প্রকার ভেদ করছিলাম না অংশীদারি ব্যবসায়। মীরা আমার কথা কি শুনতে পাচ্ছো? জি ম্যাম। হ্যাঁ জি ম্যাম। তো এটাই আমরা কি ধরতে বুঝতে পারবো যে কোন ধরনের অংশীদার ব্যবসা। বর্তমানে প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সামগ্রী আমদানি, বিক্রয় ও সরবরাহ কাজে লিপ্ত থাকবে এবং ভবিষ্যতে সকল অংশীদারের সম্মতিক্রমে অন্য যে কোনো আইনসম্মত ব্যবসা পরিচালনা করতে পারবে। দেখো এইখানে কি কোনো নির্দিষ্ট সময়ের কথা বলা আছে? না ম্যাম, এটা সাধারণ অংশীদারি ব্যবসা। এই এক্স্যাক্টলি, নির্দিষ্ট কোনো সময়ের কথা বলা নাই, উদ্দেশ্যের কথাও বলা নাই, এমনকি দেখো ওরা আপাতত কি ইলেকট্রনিক্স পণ্য নিয়ে কি আমদানি করে সেটা বিক্রি করবে, এইরকম সম্মতিক্রমে তারা ব্যবসা শুরু করছে, বাট পরবর্তীতে তারা যে কোনো রকমের পণ্য নিয়ে কাজ করতে পারবে, এরকমও একটা কথা বলা আছে। তার মানে এই ইস্যুটা নিয়ে পরবর্তীতে কোনো ঝামেলা হবে না, বুঝতে পারছি। আচ্ছা এখন দেখো মূলধন ধারা, আপাতত ব্যবসা মোট মূলধন হবে 60 লক্ষ টাকা, যা অংশীদাররা সমানভাবে কার্য আরম্ভের 7 দিনের মধ্যে সরবরাহ করবে।
ভবিষ্যতে প্রয়োজনে অংশীদারগণের নিকট হতে অতিরিক্ত মূলধন সংগ্রহ করা যাবে। মানে কোনো অংশীদার যদি কার্য আরম্ভের মানে এই যে ব্যবসায়িক কার্য আরম্ভ হওয়ার 7 দিনের মধ্যে যদি এই মূলধন সরবরাহ না করতে পারে তখন কি ব্যবসাটা থাকবে বা কোনো ওই অংশীদার কি ব্যবসায় এক্সিস্ট করতে পারবে? না ম্যাম, করতে পারবে না। ঠিক আছে, আবার দেখো ভবিষ্যতেও কি অংশীদার কোন অংশীদারের থেকে অতিরিক্ত মূলধন সংগ্রহ করা যাবে, মানে এই যে যে তিনজন আছে সেই তিনজনের মধ্যে যে কেউ এক্সট্রা মূলধন নিয়ে আসতে পারবে ব্যবসায়। আচ্ছা, অর্থ উত্তোলন, এটাও খুব গুরুত্বপূর্ণ কথা। প্রত্যেক অংশীদার নিজ প্রয়োজনে ব্যবসা হতে মাসিক সর্বোচ্চ 2000 টাকা উত্তোলন করতে পারবে, মানে প্রতি মাসে সর্বোচ্চ উত্তোলন 2000 টাকা উত্তোলন করতে পারবে, তার বেশি করতে পারবে না। আচ্ছা, এটা হলো তাদের ব্যবসায়ের চুক্তিপত্রের মানে অনুযায়ী। এখন তোমরা যদি ব্যবসা চুক্তিপত্র করো তো তোমাদের ব্যবসায় তোমরা 2000 টাকা রাখতে পারো, 500 টাকা রাখতে পারো, 10,000 টাকা রাখতে পারো, পুরোপুরি তোমাদের উপর। এবং এই অধিকারটা অর্থ উত্তোলনের অধিকারটা কি সবাইকে দিবা না বিশেষ দুই একজনকে দিবা, সেটাও তোমাদের উপর বিবেচনা। আচ্ছা, তোমরা তো অ্যাকাউন্টিং এ এখন মনে অংশীদারি অঙ্ক করতেছো, অংশীদার চ্যাপ্টারটা ম্যাথ গুলো করতেছো না? জি ম্যাম, জি ম্যাম। হ্যাঁ, তো ওইখানে দেখতেছি না যে কোনো কোনো অংশীদারের টাকা উত্তোলনের একটা ইস্যু আছে, আবার উত্তোলনের সুদও ধরতে হয় আমাদের। তাহলে এই যে আলাদা আলাদা সুদ, হ্যাঁ আলাদা আলাদা সুদ, কে কখন কোন মাস থেকে উত্তোলন করছে, কত টাকা উত্তোলন করছে, সেটার উপর আমাদের সুদটা বের করতে হয়। এই উত্তোলনের সুদটা খুবই মানে আমি যখন ম্যাথ গুলো করতাম তোমাদের সময় তো আমার খুবই প্যারা লাগতো, বুঝছো? যে ম্যাথটাতে দেখতাম যে উত্তোলনের কোনো সুদ না, উত্তোলন নাই, এরকম না, এত খুশি হইতাম, বুঝছো? কারণ এটা খুবই প্যারা লাগতো। আচ্ছা, বার্ষিক 10%, আমরা কিন্তু যদি কোন হার না বলা থাকে তখন 6% করে ধরি না? জি ম্যাম, ঋণের সুদটা 6% ধরি। হ্যাঁ, ঋণের সুদটা 6% ধরি। আচ্ছা, উত্তোলনের সুদের কথা মনে বলা থাকে। আচ্ছা, 10% হারে সুদে সুদ ধার্য করা হবে। লাভ ক্ষতি বন্টন হার, প্রত্যেক অংশীদার প্রদত্ত মূলধন অনুপাতে, হ্যাঁ যার যার মূলধন আছে সেই মূলধন অনুপাতে লাভ ক্ষতি ভোগ করবে। আবার যদি দেখা যেতে এখানে যদি মানে মূলধন অনুপাত না বলা থাকতো তাহলে অন্য ধরনের অনুপাত, যেমন 2:2:3, হ্যাঁ এরকম অনুপাত বলা থাকতে পারে। তো যেই অনুপাত বলা থাকবে সেই অনুযায়ী তারা মানে লাভ ক্ষতি বন্টন করবে। ব্যবস্থাপনা ও পরিচালনা, সকল অংশীদার ব্যবসা পরিচালনা অংশগ্রহণ করতে পারবে, তবে প্রথম পক্ষ নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবে। দেখো এইখানে তার মানে সব অংশীদার কি সাধারণ অংশীদার, সবাই পরিচালনা অংশগ্রহণ করবে, সবাই মূলধন দিবে, ঠিক আছে, বাট প্রথম পক্ষ কি হবে, নির্বাহী পরিচালক মানে এই যে প্রথম পক্ষ জনাব জামিল আশিফুল হক সুমন, সুমন সাহেব এই ব্যবসায় মানে পরিচালনায় মুখ্য ভূমিকা পালন করবে। ঠিক আছে, বুঝতে পারছি, এগুলো স্পষ্ট করে বলে দিতে হবে, না হলে পরবর্তীতে কি হবে অনেক ঝামেলা তৈরি হয়ে যাবে। পারিশ্রমিক, ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রথম পক্ষ কি সুমন সাহেব মাসিক 15,000 টাকা বেতন দেওয়া হবে, দ্বিতীয় পক্ষ মাসিক 5,000 টাকা ব্যবসা হতে সম্মান হিসেবে পাবে। মানে প্রথম পক্ষ তো মনে করো মুখ্য ভূমিকা পালন করতেছে, তো সে কি পাবে 15,000 টাকা পাবে, এবং দ্বিতীয় পক্ষ কি পাচ্ছে 5,000 টাকা পাচ্ছে, বা তৃতীয় পক্ষ কিন্তু কোনো টাকা পাচ্ছে না। এখানে কিন্তু প্রথম পক্ষ আর দ্বিতীয় পক্ষের সাথে তৃতীয় পক্ষ কোনো ঝামেলা এই পারিশ্রমিক বেতন নিয়ে কোনো ঝামেলা করতে পারবে না, তাদের এখানে স্পষ্ট করে বলা আছে। বাট পরবর্তীতে কিন্তু কোনো কেউ কিন্তু টাকাও বাড়াইতে পারবে না যে আমি আমি এত কম কেন নিব। ঠিক আছে, ব্যাংকের নাম, আচ্ছা তারা কোন ব্যাংকে শাখা খুলবে, সোনালী ব্যাংক, বঙ্গবন্ধু এভিনিউ শাখা, ঢাকা প্রতিষ্ঠানে ব্যাংকার হিসেবে কাজ করবে এবং সেখানে প্রতিষ্ঠানের নামে একটি চলতি হিসাব খোলা হবে। ব্যাংকের হিসাব পরিচালনা, প্রথম পক্ষ ও দ্বিতীয় পক্ষের যৌথ স্বাক্ষরে প্রতিষ্ঠানে ব্যাংক হিসেবে পরিচালিত হবে। আচ্ছা, এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি তৃতীয় পক্ষের ভূমিকাটা কিন্তু একটু মানে শেডের মধ্যে চলে গেছে, সে কিন্তু খুব একটা মানে অ্যাক্টিভ ভূমিকা পালন করতেছে না, বুঝতে পারতেছি ব্যাপারটা, ধরতে পারছি? জি ম্যাম। আচ্ছা,
আবার ব্যাংকে হিসাব পরিচালনা দেখলাম, তারপর চুক্তি চুক্তি ও কাগজপত্র স্বাক্ষর দান, প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি ও কাগজপত্র স্বাক্ষর করার দায়িত্ব প্রথম ও দ্বিতীয় পক্ষের উপর যৌথভাবে ন্যস্ত থাকবে। কার্য আরম্ভ, এইটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? কবে থেকে এটা কার্য আরম্ভ হবে? চুক্তিপত্র স্বাক্ষরিত হওয়ার দিন থেকে ব্যবসায়ের কাজ শুরু হয়েছে ধরা হবে, মানে যেদিন স্বাক্ষরিত হচ্ছে। এই যে এখানে কিন্তু আমরা একটা ডেট দেখতে পাচ্ছি, কবে? পহেলা জুন 2021 সাল। তার মানে এই ব্যবসায় মানে ব্যবসায়িক কার্যক্রম শুরু হওয়ার ডেট কবে? 2011 সালের 1 জুন, ঠিক আছে? চূড়ান্ত হিসাব প্রকাশ, প্রতি বছর 31শে ডিসেম্বর বা তার পরবর্তী সময়ে এক মাসের মধ্যে প্রতিষ্ঠানের বার্ষিক চূড়ান্ত হিসাব তৈরি ও প্রয়োজনীয় নিরীক্ষা সাপেক্ষে অংশীদারদের সভায় পেশ করতে হবে। মানে তারা প্রতি বছর 31শে ডিসেম্বর তাদের কি বার্ষিক চূড়ান্ত হিসাব, আমরা যে চূড়ান্ত হিসাব করি সে চূড়ান্ত হিসাব পেশ করতে হবে। বা তখন যদি কোনো ঝামেলা হয় বা সেটা করা সম্ভব না হয়, পরবর্তী এক মাস মানে জানুয়ারির মধ্যে, জানুয়ারির 31 তারিখের মধ্যে এটা প্রকাশ করতে হবে এবং সব অংশীদারদের একটা সভায় বসতে হবে। হিসাবকাল জানুয়ারি হতে ডিসেম্বর প্রতিষ্ঠানের হিসাবকাল হিসেবে গণ্য। এখানে তারা এক বছর তাদের হিসাবকাল হিসেবে ধরছে, কেউ কেউ 6 মাস ধরতে পারে, ঠিক আছে? কেউ কেউ 3 মাস ধরতে পারে, এটা তাদের উপর নির্ভর করছে। নতুন অংশীদার গ্রহণ, প্রতিষ্ঠানের বৃহত্তর স্বার্থে সকল পক্ষের সম্মতিক্রমে প্রয়োজন বোধে নতুন অংশীদার গ্রহণ করা যাবে। তার মানে তারা এই ব্যাপারটা ওপেন রাখছে। আচ্ছা, তোমরা 11 জন আছো, 8 জন অ্যাটেন্ডেন্স দিছো, বাকি যে 3 জন দাও নাই প্লিজ একটু দিয়ে দাও, অ্যাটেন্ডেন্সটা দরকার আছে। অংশীদারের অবসর গ্রহণ, 3 মাসের মধ্যে নোটিশে কোনো অংশীদার ব্যবসায় হতে অবসর গ্রহণ করতে পারবে। আচ্ছা দেখো, কোনো অংশীদার যদি অবসর গ্রহণ করতে চায় তাহলে তাকে কি 3 মাসের নোটিশ দিতে হতে পারে, মানে দিতেই হবে, 3 মাসের কম দেওয়া যাবে না। তো কোনো ব্যবসায় 2 মাস রাখতে পারে, 1 মাস রাখতে পারে, বা অন্য কোনো সিস্টেমও রাখতে পারে। অংশীদারদের মৃত্যু, কোনো অংশীদারের মৃত্যু হলে তার মনোনীত ব্যক্তি অথবা মনোনীত ব্যক্তি না থাকলে মৃত অংশীদারের উত্তরাধিকারী জীবিত অংশীদারের মতামতের ভিত্তিতে তাদের সাথে চুক্তিবদ্ধ হয়ে ব্যবসা চালাতে পারবে। আচ্ছা দেখো, কোনো অংশীদারের মৃত্যু হলো, এখন তার মনোনীত ব্যক্তি কি? তার ছেলে থাকতে পারে, তার ওয়াইফ থাকতে পারে, তার ভাই হইতে পারে, ঠিক আছে? সেটা যদি সে মনোনীত করে যায় সেটা উল্লেখ থাকবে বা অন্য অংশীদাররা জানবে। তো তার মৃত্যু হলে সেই নমিনির সাথে কি করবে, মানে ওই নমিনির সাথে যে বাকি যে অংশীদাররা আছে জীবিত অংশীদাররা, তারা আবার একটা কি আলাপ আলোচনার মধ্যে আবার নতুন করে চুক্তিবদ্ধ হয়ে ব্যবসা করবে। বা তার যদি কোনো নমিনি না থাকে তখন তার উত্তরাধিকার যদি দেখা যায় ছোট ছেলে বা মেয়ে থাকে, তাহলে সে কি নাবালক অংশীদার হিসেবে ব্যবসায় গ্রহণযোগ্য হতেও পারে। যদি বাকি অংশীদাররা যদি সম্মতি দেয় যে হ্যাঁ ওকে আমরা নাবালক অংশীদার হিসেবে গ্রহণ করতেছি, তখন সে বাচ্চাটা নাবালক অংশীদার হিসেবে ব্যবসা অন্তর্ভুক্ত হবে। বা তার দায়টা কি হবে, সীমাবদ্ধ হবে, সীমিত হবে, মানে তার বাবার ইনভেস্ট করা যতটুকু টাকা এই ব্যবসায় আছে ততটুকুই, এর বেশি কিন্তু তার থেকে কোনো মানে পাওনা আদায় বা কোনো রকম দায় আসবে না। বুঝতে পারছি, এটা কিন্তু আমরা এখনো পড়ি নাই, পরে পড়ব। বুঝতেছো তোমরা আমার কথা, শুনতে পাচ্ছো? বুঝতেছি। আচ্ছা, অন্যথায় তার পাওনা পরিশোধ করা হবে। আচ্ছা দেখো, যে নাবালক অংশীদার মানে তার উত্তরাধিকার বা মনোনীত যে ব্যক্তি, তার সাথে তাকে যদি তখন দেখা যায় যে না আমরা অংশীদার হিসেবে নিতে পারতেছি না, তখন কি তার যে পাওনা টাকাটা আছে সেটা পরিশোধ করে দিতে হবে। পাওনা পরিশোধের পদ্ধতি, পাওনা পরিশোধ করে দিব তখন আমরা কোন পদ্ধতিতে করব? অবসর গ্রহণের ক্ষেত্রে বা কোনো অংশীদারের মৃত্যুর বেলায় উক্ত অংশীদারের পাওনা পরবর্তী 2 মাসের মধ্যে নির্ধারণ ও পরবর্তী 3 মাসের সমান 3 কিস্তিতে পরিশোধ করা হবে। দেখো খুব কিন্তু মানে স্পেসিফিক ভাবে বলা আছে সে কত টাকা পাবে, সেটা তার মৃত্যুর 2 মাসের মধ্যে এটা নির্ধারণ করতে হবে। এবং পরবর্তী 3 মাসে কি সমান 3 কিস্তিতে, যদি সে 10 লাখ টাকা পায় তাহলে কি 3,25,000 টাকা করে বা আর একটু বেশি, মানে 3.5 লাখ টাকার মতো করে কি 3 মাসের মধ্যে দিয়ে দিবে। সুনাম মূল্যায়ন, উপযুক্ত মূল্যায়নের ভিত্তিতে মানে সুনামের পরিমাণ নিতে হবে। আচ্ছা, কাউকে যদি সুনামের মানে এই ব্যবসার কার সুনাম আছে, মানে যে অংশীদারটা মারা গেল, ঠিক আছে, তারও তো একটা সুনাম ছিল, এখন সেই সুনামের বিপরীতে কি তার পাওনা মানে তার কি বলে তার উত্তরাধিকারকে কোনো টাকা পয়সা দেওয়া হবে কিনা, ঠিক আছে? কারণ সুনামও তো একটা সম্পদ, সুনাম একটা সম্পদ না?
এই সুনামের জন্যই তো আমরা দেখা যায় যে কখনো কখনো একটা অংশীদার গ্রহণ করি, যে অনেক সেলিব্রিটি টাইপের বা অনেক নাম আছে, অনেক সুনাম আছে এলাকায়। বুঝতে পারছি। সমস্যা নিরসন, অংশীদারদের মধ্যে কোনো বিষয় সমস্যা দেখা দিলে অংশীদারি চুক্তিপত্র অনুসারে অন্যথা দেশে প্রচলিত অংশীদারি আইন অনুযায়ী তা মেটানো হবে। আচ্ছা, তো এখন দেখো যদি কোনো সমস্যা দেখা দেয়, সেই সমস্যার যদি মানে সমস্যার বিষয়বস্তু বা ইস্যুটা যদি এই চুক্তিপত্রের মধ্যে অন্তর্ভুক্ত করা বিষয়ের মধ্যে হয়, তো তখন সেইখানে কি বলা আছে সেই অনুযায়ী সমস্যার সমাধান হবে। আর যদি না থাকে তখন কি আমাদের দেশে যে আইন আছে 1935 সালের আইন, অংশীদারি আইন, সেই আইনের ধারায় যা বলা আছে সেইটা অনুযায়ী মেটানো হবে। তাহলে এটা একটা ইঙ্গিত দিচ্ছে আমাদের কি পড়তে হবে, 1932 সালের আইনটাও পড়ে ফেলতে হবে, অংশীদারি আইনটা। হ্যাঁ, আমরা পড়বো। বিলোপ সাধন, কোনো কারণে ব্যবসায় বিলোপ সাধনের প্রয়োজন মনে হলে বাংলাদেশে বহাল 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী তা সম্পাদন করা হবে। শর্তের পরিবর্তন, সকল পক্ষের সম্মতিক্রমে যে কোনো ধারায় আইনানুক পরিবর্তন করা যাবে, মানে আইনের ধারা বা আইনে যা বলা আছে সেই অনুযায়ী পরিবর্তন করা যাবে। আইনের সাথে কোনো রকমের বিপরীত হয়ে যায় বা ক্ল্যাশ করে এরকম কোনো পরিবর্তন করা যাবে না। বুঝতে পারছি মেয়েরা, বুঝছো? রেসপন্স করতে হবে। জি ম্যাম। আচ্ছা, আমরা চুক্তিপত্রে উপরোক্ত ধারাসমূহ গ্রহণ ও তা পালনের প্রতিশ্রুতি প্রদান পূর্বক স্বেচ্ছায় সুস্থ শরীরে ও সজ্ঞানে অংশীদার হিসেবে অদ্য 1 জুন 2011 মোতাবেক বুধবার সকাল 10টায় নিম্নোক্ত সাক্ষীগণের সামনে চুক্তিপত্রে দরখাস্ত করলাম। আচ্ছা, দেখো সাক্ষীগণের স্বাক্ষর আছে। বুঝতে পারছি। আচ্ছা জি ম্যাম, বুঝছি। আর অংশীদারদের স্বাক্ষর, সাক্ষী তিনজন সাক্ষী নিছে, তিনজন অংশীদার ছিল। আচ্ছা শেষ। এখন ওইটা মনে করো যে আমরা হলো এটা ফার্স্টে কি পড়লাম, এটা হলো খুবই সহজ একটা প্রশ্ন। আমি একটা কোশ্চেন ছিল, অবশ্যই বলো। আমার ছিল, হ্যাঁ হ্যাঁ, এটাই তো দরকার, বলো মিস। এটা এমসিকিউ আসলে কি স্বাক্ষরটা করে দিবে, মানে স্বাক্ষরটা দিয়ে দিবেন না জাস্ট নামগুলো থাকবে? স্বাক্ষরটা দিবেন না নামটা দিবেন, মানে বুঝি মানে মিস স্বাক্ষরের নাম মিস যেখানে এখানে যেভাবে স্বাক্ষর দিয়েছে সেটা দিবে, নাকি মিস যে স্বাক্ষর দিয়েছে তার নাম জাস্ট দিবে? দেখো যারা সাক্ষী মানে কি বলতেছে, মানে যারা সাক্ষী তাদের নামও থাকবে, তারা স্বাক্ষরও দিবে, দুইটাই তো থাকতে হবে। ওকে ম্যাম। আমার কোশ্চেন ছিল ম্যাম, এই টাইপের কি সিকিউ আসবে, যেমন ম্যাম অংশীদারদের নমুনা ছক তৈরি করো সৃজনশীল? না বাবা, এইটা আসবে না, এটা আসা সম্ভব না। ঠিক আছে, সো মানে যেটা আসা সম্ভব না সেটা বইলা লাভ নাই, কিন্তু আমাদের কি জানতে হবে, তাই না? জি ম্যাম। বুঝতে পারছি। হ্যাঁ, আমাদের জানতে হবে, কারণ এই যে আমরা যে পড়লাম, পড়ে আমরা বুঝতে পারছি যে আসলে অংশীদারদের চুক্তিপত্র কেমন হয়, কারণ রিয়েল লাইফ আমরা যখন যদি কখনো করতে চাই তখন কি আমাদের এটা জানা থাকবে, বাট এটা আসবে না। বাট মনে করো যে অংশীদারের মানে চুক্তিপত্রে কয়টা কি কি বিষয়বস্তু থাকে এইটা আসতে পারে, যেমন নিম্নের কোন বিষয়বস্তুটি অংশীদারি চুক্তিপত্রে অন্তর্ভুক্ত থাকে, তো তখন কি চারটা অপশন থাকবে, চারটার মধ্যে মানে আমরা যেই যে যেইগুলো পড়লাম, এই যে এইখানে যে ডিটেলস পড়লাম বা এর আগের টপিকে যে বলছিলাম যে এই যে দেখো এখানে কয়টা, 23টার মতো আছে, তো এই বিষয়বস্তু কোনটা আছে কি ওটা তোমাকে এমসিকিউ এর কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, এমসিকিউ এর কথা বলছেন। সিকিউ আসবে না? না না, সিকিউ তো তেমন আমি কখনো পাইনি, বুঝছো, আমাদের সময়ে আসে নাই, তোমাদের সময়ে মনে হয় আমি পাইনি, তেমন একটা আসে না। ওকে ম্যাম। আচ্ছা, তো এখন কি অংশীদারি ব্যবসার নিবন্ধন পদ্ধতি, তো তুমি যদি, আমরা কি অংশীদারি ব্যবসার নিবন্ধন করতেও পারি নাও করতে পারি, মানে এটা পুরোপুরি কি ঐচ্ছিক, তাই তো? জি ম্যাম, বাধ্যতামূলক নয়। বাধ্যতামূলক নয়, তো এই যে ঐচ্ছিক অংশীদারি মানে নিবন্ধন পদ্ধতিটা ঐচ্ছিক, সো এটা আমরা যদি করতে চাই, কারণ আমরা জানি যে নিবন্ধন করলে আমরা একটু আইনগত সহায়তা পাবো, মামলা পরিচালনার ক্ষেত্রে বা কোন রকম ঝাই ঝামেলা করলে যদি আমাদের যদি ওটা যদি আদালতের দ্বারা সমাধান করতে হয়, সেক্ষেত্রে আমার ব্যবসাটা যদি নিবন্ধিত থাকে তো এই ক্ষেত্রে কি আমরা একটু সাহায্য পাবো, মানে সহজ হবে। তো এই ক্ষেত্রে পড়তেছি, আমি পড়বো নাকি কেউ পড়বে? কে পড়বে ম্যাম? আমি পড়বো। জান্নাত? আচ্ছা পড়বো, আমি পড়ি। আচ্ছা জান্নাত পড়ুক, তারপর আবার ফারজানাকে পড়তে দিব। আচ্ছা পড়ো জান্নাত।
ওকে ম্যাম, অংশীদারি ব্যবসার নিবন্ধন পদ্ধতি, মেথড অফ রেজিস্ট্রেশন অফ পার্টনারশিপ বিজনেস। সাধারণভাবে অংশীদারি ব্যবসার নিবন্ধন বলতে নিবন্ধকের অফিসে প্রতিষ্ঠানের নাম তালিকাভুক্ত করাকে বোঝায়। তবে প্রকৃতপক্ষে অংশীদারি ব্যবসার নিবন্ধন বলতে এর চুক্তিপত্রের নিবন্ধনকে বোঝানো হয়ে থাকে। এরূপ ব্যবসার নিবন্ধন তেমন জটিল নয়। অংশীদারি আইনের উল্লেখ বিধানাবলীর আলোকে এরূপ ব্যবসার নিবন্ধন পদ্ধতির নিম্নে রেখাচিত্র দেখানো হলো। অংশীদারি ব্যবসা যে চুক্তিপত্রটা আছে, ওই যে আমরা যে বলি না চুক্তিপত্র লিখিত ও নিবন্ধিত, এটা হওয়া সর্বোত্তম। তো সেটাই চুক্তিপত্রটা নিবন্ধন হওয়াটাকে বোঝায়। ঠিক আছে, তো আমাদের এখানে হলো তিনটে স্টেপ। কয়টা স্টেপ? তিনটা। দেখো এটা কিন্তু মানে যখন আমরা নিজেরা পড়তে যাব, আমরা বলতে তোমাদের কথা বলতেছি, নিজেরা পড়তে যাব, অনেক জটিল লাগবে, অনেক মানে বিরক্তিকর লাগবে, বাট একটু বুঝে রাখো, বুঝলে দেখবা যে অত কষ্ট লাগবে না। ঠিক আছে, মানে পড়তে যাও তো কষ্ট লাগবে না। আর এই যে আইনের একদম স্পেসিফিক ধারাগুলো বলে বলে দেওয়া, সেটা মানে একটু একটু ইয়া, হ্যাঁ মানে একটু কষ্ট। প্রথম কি আবেদন বা প্রস্তাব, তোমাকে কি করতে হবে নিবন্ধনের জন্য? আবেদন করতে হবে বা নিবন্ধন অফিসে কি করতে হবে? পরীক্ষা করবে। পরীক্ষা করার পরে যদি তারা সম্মত হয়, সেক্ষেত্রে তোমাকে কি করবে? নিবন্ধন করবে এবং তালিকাভুক্তকরণ করবে। ঠিক আছে, নিবন্ধন তোমার চুক্তিপত্রে একটা নিবন্ধিত কপি তোমারে দিবে। এটা হলো একদম সহজ কথা। ঠিক আছে, আমাদের মানে এই সিস্টেম অনুযায়ী গেলে আমাদের নিবন্ধন শেষ হয়ে গেল। এখন হলো আমরা ফর্মালি থিওরিটিক্যালি পড়ি। আচ্ছা এটা কে? এটা ফারজানা করো। কিন্তু ফারজানা করো তো, ফারজানা শুনতে পাচ্ছো? জি ম্যাম। আজ আর সরি, অংশীদারি আইনে 58(1) ধারায় নিবন্ধনের প্রতিবন্ধী সরি পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে যে এই ব্যবসায় নিবন্ধে এর জন্য যে স্থলে ব্যবসায়ী স্থাপিত বা স্থাপনে প্রস্তাব করা হয়েছে উক্ত এলাকার সরকার নিযুক্ত নিবন্ধন অফিস রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অফ ফাইলস যে এই নির্ধারিত কি প্রধানকৃত নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হবে, যে এত ধারা বর্ণনা অনুযায়ী আবেদন পদ্মে নিম্ন বিষয়ভুক্ত অন্তর্ভুক্ত করা হয়েছে। অংশীদারি প্রতিষ্ঠানের নাম, সে প্রতিষ্ঠানের প্রধান অফিসের ঠিকানা, অন্য কোথাও ব্যবসায়ের শাখা অফিস থাকলে তার ঠিকানা, ব্যবসায়ের উদ্দেশ্য, ব্যবসায় শুরু কার্যকাল, যে অংশীদারের নাম, ঠিকানা ও পেশা, অংশীদার হিসেবে প্রত্যেকের প্রতিষ্ঠানে যোগদানের তারিখ এবং ব্যবসার মেয়াদ সংক্রান্ত তথ্য ও সঠিক থাকে। এইরূপ আবেদন যদি থাকে, আবেদন পত্র অবশ্যই সকল অংশীদার অথবা তাদের পক্ষ হতে বিশেষ অধিকার প্রাপ্ত প্রতিনিধি কর্তৃক স্বাক্ষরিত হতে হয়। আচ্ছা ঠিক আছে, তো দেখো আমাদের যখন আমরা আবেদন করব সেটা কোথায় করবো, এইটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন, যে ব্যবসায় নিবন্ধনের জন্য ওই যে এলাকায় ব্যবসাটা স্থাপিত হচ্ছে বা স্থাপন করার প্রস্তাব করা হচ্ছে, ওই এলাকায় সরকারের নিযুক্ত নিবন্ধক অফিসে আমার কি করতে হবে? নির্দিষ্ট ফির প্রদানপূর্বক নির্দিষ্ট ফর্ম আবেদন করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো? তোমার মানে তোমার তুমি যদি ঢাকায় যদি কোথায় মনে করো যে গুলিস্তান এলাকায় যদি একটা অংশীদারি ব্যবসা করতে চাও এবং সেখানে যদি স্থাপন করতে চাও, তো সেখানে কি হবে, সেই এলাকায় কি যদি মানে যে নিবন্ধক অফিসটা আছে সেখানে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে, বা ঢাকার বাইরে তুমি যদি গাজীপুরের কোন একটা এলাকায় করতে চাও, তো সেই গাজীপুর এলাকায় করতে হবে। তুমি গাজীপুরে এলাকায় ব্যবসা স্থাপন করবা, বাট এখানে এসে ঢাকায় মতিঝিলে মানে মতিঝিলে এসে এসে যে নিবন্ধন করবা সেটা কিন্তু না, বুঝতে পারছি? আর নির্দিষ্ট ফি আছে এবং নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হবে, তুমি চাইলে হাতে লিখে আবেদন করতে পারবা না। আচ্ছা সেখানে কি কি থাকবে, এই যে এই ব্যাপারগুলো থাকবে, এগুলো ফারজানা পড়ে গেছে, সো আমি আর এগুলো আলোচনা করলাম না। আচ্ছা এখানে অবশ্যই প্রত্যেকজন অংশীদারের কি
করতে হবে, স্বাক্ষরিত করতে হবে, বাট কোন অংশীদার যদি দেখা যায় যে সে কি সে ব্যবসায় মানে করতে পারছে না বা স্বাক্ষর আপাতত করতে পারছে না, হয়তো দেশের বাইরে আছে বা অনেক অসুস্থ, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কি বিশেষ অধিকার প্রাপ্ত তার প্রতিনিধি সেও কি করতে পারবে, স্বাক্ষরিত করতে পারবে। আচ্ছা এরপরটা কে কে পড়বে, অংশীদারি আইনের যে কথাবার্তা বলা আছে, আচ্ছা আমি পড়ে যাই, যদি কিছু বোঝানোর থাকে একবার বুঝাই দিব। অংশীদারি আইনে 59 ধারায় বলা হয়েছে যে আইনের 58 ধারা যথাযথভাবে অনুসৃত হয়েছে কিনা তা নিবন্ধক তা পরীক্ষা করবেন এবং সন্তুষ্ট হলে নিবন্ধন বইতে ব্যবসার নাম তালিকাভুক্ত করবেন। জাস্ট এতটুকু কাজ, বুঝছো? এই যে 29 ধারায় বলা আছে, 58 ধারায় যা যা বলা আছে, এই যে এই কথাবার্তা গুলো কিন্তু অনেকটা মানে মনে হয় 58 ধারায় বলা আছে যে যা যা ফর্ম ফিল আপে যেভাবে করতে হবে বা যে যে ইনফরমেশন গুলো দিতে হবে সেগুলো ঠিকঠাক মতো আছে কিনা এবং যে ইনফরমেশন গুলো দেওয়া আছে সেগুলো জেনুইন কিনা সেগুলো কি করবে নিবন্ধক তা পরীক্ষা করবে। পরীক্ষা করার পর যদি মনে হয় যে না ঠিক আছে তখন সন্তুষ্ট হয় নিবন্ধন অফিসে তাদের ব্যবসার নামটা উল্লেখ করবে। যেমন এর আগে আমাদের কি ছিল, মেসার্স কি কোং চেন ছিল যেন, আমি নামটা ভুলে গেছি, ঠিক আছে, ওইটা একটা ওইটা অন্তর্ভুক্ত করে ফেলবেন তার খাতায়, রেজিস্টার খাতায়। এরূপ তালিকাভুক্তির পর হতে অংশীদারি ব্যবসাটি নিবন্ধিত হয়েছে বলে ধরা হয়। অংশীদারি ব্যবসায় নিবন্ধন করা হলে সেক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠানের জন্য একটি নথি খোলা হয় এবং তাতে নথি মানে কি মেয়েরা বলো তো, নথি মানে কি কে বলতে পারবে? মিস লোথে মিস ইয়া পত্র। আচ্ছা আশ্বিন বলতে পারবা? না ম্যাম, ম্যাম নথির নাম শুনলেন কোশ্চেনটা, যে আমরা যে একটা নথি মানে উক্ত প্রতিষ্ঠানের জন্য একটা নথি খোলা হয় মানে একটা প্রতিষ্ঠান নিবন্ধন করছে, ঠিক আছে, তো এখন নিবন্ধন অফিসে ওই প্রতিষ্ঠানের জন্য একটা নথি খোলা হবে, এই নথি মানেটা কি? ম্যাম মনে হয় এটা চুক্তিপত্রটা, মনে হয় চুক্তিপত্র না এটা, চিঠিও না, হ্যাঁ চিঠিও না চুক্তিপত্র না, নথি মানে হলো ফাইল, আমরা ইংলিশ জানি বাংলা জানি না, ঠিক আছে, নথি মানে হলো ফাইল, ওই প্রতিষ্ঠানের জন্য একটা ফাইল থাকবে এবং সেই ফাইলে তাতে আবেদনপত্র সহ যে আবেদনটা করছিল ওই যে নির্দিষ্ট ফর্মে সহ প্রয়োজনীয় দলিলপত্র দিয়ে, যেমন অংশীদারদের যে চুক্তিপত্রটা আছে সেটা, তারপর অংশীদার চুক্তিপত্র ট্রেড লাইসেন্স যদি থাকে সেটা থাকবে একটা কপি, তারপর আরো আরো যে চুক্তি মানে দলিলপত্র দিয়ে লাগবে সেটা ওই ফাইলটার মধ্যে। ফাইল মানে কি, আমরা যে আমাদের ফাইল থাকে না কাগজপত্র, ইম্পর্টেন্ট কাগজপত্র পাঞ্চ করে রেখে দেওয়ার জন্য, তো ওই রকম একটা ফাইল সংরক্ষণ করা হয়। এছাড়াও নিবন্ধন বইতে প্রতিষ্ঠানের নাম ঠিকানা উল্লেখ থাকে, তাতে কোনো পরিবর্তন করতে চাইলে অংশীদারি আইনের 60 এবং 61 ধারা বিধান অনুযায়ী নিবন্ধক বরাবর আবেদন করার প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা পালন করতে হয়। আচ্ছা তোমার নিবন্ধন বইতে যে যখন নিবন্ধন করছো সেখানে প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানার উল্লেখ ছিল এবং সেটা থাকবে, ঠিক আছে, বাট তোমার প্রতিষ্ঠানে কি করতেছো, নাম চেঞ্জ করতেছো, মাঝে মাঝে হয় না কিছু প্রতিষ্ঠানের নাম চেঞ্জ করে বা ঠিকানা চেঞ্জ করে, তো সেটা যদি করতে চাও আগে কি হেড অফিস কোথায় ছিল, হেড অফিস হয়তো বাড্ডায় ছিল, ঠিক আছে, এখন সেটা তুমি কোথায় শিফট করতেছো, হয়তো ধানমন্ডিতে শিফট করতেছো, তো এটা যদি চেঞ্জ করতে চাও তাহলে অংশীদারের আইনের 60 এবং 61 ধারায় যে বিধান আছে সেই অনুযায়ী নিবন্ধকের বরাবর আবার আবেদন করতে হবে এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা পালন করতে হবে। আচ্ছা আচ্ছা নিবন্ধন না করার ফলাফল বা পরিণাম এটা কি আমাদের আছে, মনে হয় আছে, থাকার তো কথা, তোমরা কি সংক্ষিপ্ত সিলেবাসটা পাইছো, তোমাদের কাছে আছে বল তো? জি ম্যাম আছে, কিন্তু এখন একটু দেখতে হবে। হ্যাঁ দেখতে হবে, আচ্ছা আমি একটু চেক করে দেখি, হ্যাঁ আমার মনে হয় জি ম্যাম আছে, হ্যাঁ আছে আছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, আজকে কি আমরা পড়ে শেষ করতে পারবো, মনে হয় পারবো না বাট পড়ি, ঠিক আছে যতটুকু করা যায়। বাংলাদেশে বহাল 1932 সালের অংশীদারি আইন এরূপ ব্যবসায় নিবন্ধনকে বাধ্যতামূলক করা হয়নি, হ্যাঁ অংশীদারি ব্যবসা নিবন্ধন বাধ্যতামূলক নয়, তবে নিবন্ধনের ফলে একটি ব্যবসা অংশীদারি ব্যবসা আইনানুগভাবে বেশ কিছুটা অতিরিক্ত সুবিধা ভোগ করে। নিবন্ধন না করা ফলাফলকে নিম্নোক্ত দুই ভাবে উপস্থাপন করা যায়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এটা দাগায় রাখো, স্টার দিয়ে রাখো, কারণ যখন আমরা যদি কোনো সৃজনশীল প্রশ্ন সমাধান করতে চাই সেক্ষেত্রে হয়তো উদ্দীপকের কোথাও একটা বলা থাকবে যে এই ব্যবসাটা নিবন্ধিত করা না, ঠিক আছে, তো তখন আমাদের যে উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে আসতে পারে যে
এক্সওয়াইজেড প্রতিষ্ঠানটি নিবন্ধিত না করার ফলে জনাব রহিম বা করিম বা জামিল কোন ধরনের অসুবিধার সম্মুখীন হতে পারে বলে তুমি মনে করো, বা কি কি মানে পরিস্থিতির মুখোমুখি হতে পারে? ঠিক আছে, তখন কি আমাদের এই যে জিনিসগুলো, এই ধারা, এই কথাবার্তা গুলো, এগুলো চলে আসবে, আমাদের আলোচনা করতে হবে, বুঝতে পারছি? এবং এটা আসে, খুব কঠিন একটা জিনিস। হ্যাঁ, প্রতিষ্ঠান বা অংশীদারগণ যেই সকল অসুবিধার সম্মুখীন হয়, মানে যদি নিবন্ধিত করা না থাকে তাহলে প্রতিষ্ঠানটা এবং তার যে অংশীদাররা যেই সকল অসুবিধার সম্মুখীন হয়, প্রথমটা চুক্তিজাত অধিকার আদায়ের বাধা। চুক্তিতে যেই অধিকার বলা ছিল সেই অধিকারটা যদি সে না পায় বা তাকে না দেওয়া হয় তখন সে যেই ধরনের বাধাটা পায়। এইরূপ ব্যবসায় নিবন্ধিত না হলে চুক্তিজাত অধিকার বহালের বিষয়ে অংশীদারি আইনে নিম্নোক্ত দুইটি ধারা অনুযায়ী বাধার সৃষ্টি হয়। প্রথমটি, অপর অংশীদারের বিরুদ্ধে মামলা। এটা কে পড়বে? অশ্বিন পড়বা? আমি পড়ি ম্যাম, আমি পড়ি ম্যাম। হ্যাঁ অশ্বিন পড়ো। অপর অংশীদারের বিরুদ্ধে মামলা। অংশীদার ব্যবসা নিবন্ধিত না হলে বা নিবন্ধন বইতে সংশ্লিষ্ট অংশীদারদের নাম লেখা না থাকলে কোন অংশীদার অপর কোন অংশীদার বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে চুক্তি হতে উদ্বুদ্ধ অধিকার আদায়ের জন্য মামলা করতে পারে না। 69(1) ধারা। ধরা যাক মনির ও নিহার কর্তৃক একটা নিবন্ধিত অংশীদার ব্যবসা পরিচালনা কালে কাজল উক্ত ব্যবসা অংশীদার হয়, কিন্তু নতুন চুক্তিপত্র ও কাজলের নাম নিবন্ধন করা হয়নি। পরে দেখা গেল মনির ও নিহার কাজলকে তার ব্যবসা পরিচালনা অংশগ্রহণ ও হিসাব প্রাপ্তির অধিকার থেকে বঞ্চিত করেছে। এক্ষেত্রে নিবন্ধন বইতে কাজলের নাম না থাকায় উক্ত দুজনের বিরুদ্ধে মামলা করতে পারবে না। আচ্ছা দেখো এখানে ঘটনা কি, মানে কোন অংশীদারই ব্যবসায় যদি মানে নিবন্ধন করা না থাকে বা নিবন্ধন করা হয়েছে বাট পরবর্তীতে কোন অংশীদার সেখানে মানে জয়েন করায় পরে আসছে, সে তো তার নাম তার মানে আগে যেটা নিবন্ধন করা হয়েছিল সেই পত্রে তো তার নামটা নাই, তো এখন তাকে যদি মানে ব্যবসা পরিচালনা অংশগ্রহণ করতে না দেয় বা যে হিসাবটা আছে মানে প্রতি বছর যে হিসাব চূড়ান্ত হিসাবটা আসে কিভাবে খরচ লাভ মানে খরচ হয়েছে লাভ ক্ষতি বন্টন করা হয়েছে এই হিসাবটা যদি তাকে যদি ডিটেলস না দেখানো হয় তো সেই ক্ষেত্রে কি সে তার অধিকার থেকে মানে বঞ্চিত হচ্ছে না? তার তো এটা পাবার অধিকার আছে। এখন সে তাকে যদি এই অধিকারটা না দেয় বা তার সাথে যদি কোন রকমে মিসচিভাস অ্যাক্টিভিটি মানে কোন রকমে কিছু হয়, ঠিক আছে বুঝতে পারছি, সো অন্যায় হয়ে যায় তো সেই ক্ষেত্রে সে কি করতে পারবে না, সে মামলা করতে পারবে না। মামলা করেও কোনো মানে লাভ মানে সুবিধা করতে পারবে না, ঠিক আছে বুঝতে পারছি। তো একজন অংশীদার অন্য আরেকজন অংশীদারের বিরুদ্ধে মামলা তখনই করতে পারবে যখন তাদের এই প্রতিষ্ঠানটা নিবন্ধিত থাকবে, মানে তাদের যে নিবন্ধন করা আছে ওই নিবন্ধিত বইয়ে তার নামটা থাকতে হবে যে সেও একজন ব্যবসার অংশীদার। মেয়েরা তোমরা আমার কথা শুনতে পাচ্ছো? জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা, তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা, এটা খুবই মজাদার একটা জিনিস, ঠিক আছে? এটা কি পড়বে ফারজানা? জি ম্যাম পড়ি। এটা পড়তে পড়তে কেটে যাবে। হ্যাঁ আচ্ছা, তোমরা কি আমার একটু এক্সট্রা ক্লাস দিবা? আমাদের কিন্তু সামনে কোরবানি ঈদের বন্ধ চলে আসতেছে, তো আমাকে এক্সট্রা ক্লাস তোমরা কবে দিবা বলো তো? কবে দিলে ভালো হয়? থার্সডে নিতে পারবেন? বৃহস্পতিবার। বৃহস্পতিবার? হুম। বৃহস্পতিবার কখন ম্যাম? 11টায়। আচ্ছা 11টায়। জি ম্যাম, তাহলে একটু মনে করে রেখো,